Hello student, welcome in our simplified biology classes. In today's class, we are going to discuss the last topic of the aerobic respiration, and that is respiratory balance sheet. Ajker classe amra actually ki bishoy niye alochona korte jacchi, and what is respiratory balance sheets. Actually, in today's class we are just going to discuss about the number of ATP molecules that is being produced in each steps of the aerobic respiration. Orthat লাস্ট ক্লাসগুলিতে আমরা অ্যারোবিক রেসপিরেশনের যে বিভিন্ন রিয়াকশন স্টেপসগুলি নিয়ে আমরা আলোচনা করেছি, সেই রিয়াকশন স্টেপসগুলির থেকে কি পরিমাণ এটিপি মলিকুল প্রডিউস হচ্ছে সেটা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। দ্যাট ইজ দ্য রেসপিরেটরি ব্যালেন্স শিটস। আমরা জানি যে ওয়ান মলিকুল গ্লুকোজ, এক মলিকুল গ্লুকোজ, এটার যখন কমপ্লিট রেসপিরেশন হয়, অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ দ্য রেসপিরেশন রিয়াকশন, ইট ইল্ড 38 ATP molecules. এটা আমাদের সকলের জানা আছে। তো আজকে বিশেষ করে আমরা জানব যে কোন রিয়াকশন স্টেপস থেকে কি পরিমাণ ATP molecules তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে রেসপিরেটরি ব্যালেন্স শিটস। সো লেট আস স্টার্ট উইথ দি গ্লাইকোলাইসিস রিয়াকশন প্রসেস। ইন গ্লাইকোলাইসিস হেয়ার ওয়ান মলিকুল অফ গ্লুকোজ, এটার কি হয়, এটার স্টেপ ওয়াইজ কেমিক্যাল রিয়াকশন, স্যার ফাইনালি ইট ব্রেকস ইন্টু টু মলিকুলস অফ পাইরুভিক অ্যাসিডস, অ্যান্ড দ্য হোল রিয়াকশন প্রসেস অকার্স ইন সাইটোপ্লাজম। অর্থাৎ গ্লাইকোলাইসিস রিয়াকশন, এটা স্টার্ট হয় গ্লুকোজ দিয়ে, ইট ইজ এ হেক্সোজ সুগার, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন ইট প্রডিউস টু মলিকুলস অফ পাইরুভিক অ্যাসিডস। এবং এই রিয়াকশনে কী তৈরি হচ্ছে পাশাপাশি, এই রিয়াকশনে অ্যাকচুয়ালি রিয়াকশনটা হতে গেলে দুটা এটিপি মলিকুল, টু এটিপি মলিকুল এখানে কনজিউমড হবে, অ্যাবজর্বড হবে, ইট উইল বি ইউজড ইন দি গ্লাইকোলাইসিস রিয়াকশন। অবশ্য লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে গ্লাইকোলাইসিস রিয়াকশনে এরকম দুটা রিয়াকশনের স্টেপস আছে যেখানে এটিপি মলিকুল অ্যাবজর্ব হচ্ছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশনস দি গ্লাইকোলাইসিস রিয়াকশন প্রডিউস ফোর এটিপি মলিকুলস, ফোর এটিপি মলিকুলস অ্যালং উইথ প্রোডাকশন অফ 2NADH, 2NADH. তো গ্লাইকোলাইসিস রিয়াকশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু দুটা এটিপি অ্যাবজর্বড হচ্ছে আর চারটা এটিপি ইভলভড হচ্ছে, সো নেট গেইন অফ এটিপি ইজ 2 ATP. তো আমরা এই ব্যালেন্স শিটসটা ভরে দিই। এখানে আমরা লিখতে পারি দিস ইজ দ্য স্টেজেস অফ রেসপিরেশন, দ্য ফার্স্ট স্টেজ অফ অ্যারোবিক রেসপিরেশন ইজ গ্লাইকোলাইসিস। এখানে অ্যাকচুয়ালি এটিপি প্রডিউসড হচ্ছে 4 ATP, 4 ATP প্রডিউসড হচ্ছে, কিন্তু যেহেতু দুটা এটিপি যেহেতু এখানে ইউজড হয়েছে, সো ইউজড কাজে এখানে আমরা নেট NET, নেট আমরা কয়টা এটিপি পাচ্ছি, দুটা এটিপি পেলাম। ক্লিয়ার? এখন ব্যাপার হলো গ্লাইকোলাইসিস রিয়াকশন এটা কমপ্লিট হওয়ার পর এই রিয়াকশনের মধ্যে এমন কিছু রিয়াকশন স্টেপস আছে যেখান থেকে কি তৈরি হচ্ছে, দুই মলিকুল NADH। এই NADH এটাকে নিয়ে মাইটোকন্ড্রিয়াতে একটা রিয়াকশন হবে, আর সেই রিয়াকশনটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরিলেশন রিয়াকশন। সেখানে মাইটোকন্ড্রিয়া এই NADHটাকে ব্যবহার করে তার থেকে আরও এক্সট্রা ATP তৈরি করে নেবে, এবং সেখানে কি হয়, ফ্রম ওয়ান NADH, এক মলিকুল NADH থেকে মাইটোকন্ড্রিয়া 3 ATP প্রডিউস করে নিতে পারে, আর তার জন্য একটা রিয়াকশন হতে হবে, সেটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরিলেশন রিয়াকশন, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিয়াকশন। সেটা মাইটোকন্ড্রিয়ার যেটা ইনার মেমব্রেন সেখানে হবে। কাজে যেহেতু গ্লাইকোলাইসিস রিয়াকশনের ফলে 2 NADH প্রডিউস হচ্ছে, কাজেই 1 NADH থেকে 3 ATP তৈরি হবে, কাজেই দুটা NADH মলিকুল থেকে তাহলে অবশ্যই 2 × 3 = 6 ATP মলিকুল প্রডিউস হচ্ছে।
কাজেই অ্যাট দ্য এন্ড অফ দ্য গ্লাইকোলাইসিস রিয়াকশন আমরা মোট কয়টা এটিপি পাচ্ছি, সেটা হচ্ছে দুটো এটিপি তো ডাইরেক্ট তৈরি হচ্ছে আর বাকি ছটা এটিপি তৈরি হচ্ছে বাই অক্সিডেটিভ ফসফোরিলেশন রিয়াকশন, আর সেটা কার থেকে তৈরি হয়? ফ্রম এনএডিএইচ। কাজে আরও ছটা এটিপি এখানে অ্যাড হবে, কাজেই অ্যাট দ্য এন্ড অফ দ্য গ্লাইকোলাইসিস রিয়াকশন তার থেকে আমরা মোট এটিপি কয়টা পাচ্ছি? আটটা এটিপি, আটটা এটিপি পাচ্ছি। এবার আমরা অ্যারোবিক রেসপিরেশনের নেক্সট স্টেপটাতে চলে আসি, অর্থাৎ গ্লাইকোলাইসিস রিয়াকশন শেষ হলে যে দুই মলিকুল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এই পাইরুভিক অ্যাসিড এরপর মাইটোকন্ড্রিয়াতে গিয়ে জমা হচ্ছে। মাইটোকন্ড্রিয়া এই পাইরুভিক অ্যাসিডটাকে নিয়ে যেটা রিয়াকশন স্টার্ট করে, দ্যাট রিয়াকশন ইজ কল দি লিঙ্ক রিয়াকশন, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য লিঙ্ক রিয়াকশন পাইরুভিক অ্যাসিড ইজ এনজাইমেটিক্যালি কনভার্টেড ইন্টু অ্যাসিটাইল কোএনজাইম, এবং এই রিয়াকশনটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে হচ্ছে। আর এই রিয়াকশন ফলে দুই মলিকুল কি তৈরি হবে? আরও এনএডিএইচ প্রডিউস হবে, এখানে কোনো ডাইরেক্ট এটিপি তৈরি হচ্ছে না। এবং এই দুই মলিকুল যেটা এনএডিএইচ তৈরি হলো ডিউ টু লিঙ্ক রিয়াকশন যেটা মাইটোকন্ড্রিয়ার ভিতরেই ঘটছে, মাইটোকন্ড্রিয়া এই এনএডিএইচটাকে অক্সিডেটিভ ফসফোরিলেশন রিয়াকশনে ব্যবহার করে তার থেকে আরও এক্সট্রা এটিপি তৈরি করে নেবে। একই কথা আমি অল্প আগে বলেছি, ফ্রম ওয়ান এনএডিএইচ মলিকুল তিনটা এটিপি প্রডিউস হতে পারে, কাজে দুই মলিকুল এনএডিএইচ থেকে ছটা এটিপি প্রডিউস হবে, অর্থাৎ এই রিয়াকশন থেকে আরও ছটা এটিপি প্রডিউস হবে। কাজে নেক্সট রিয়াকশন স্টেজটা হচ্ছে লিঙ্ক রিয়াকশন, আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে লিঙ্ক রিয়াকশন, বা এই রিয়াকশনটাকে আমরা বলতে পারি অক্সিডেটিভ ডি কার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড, যেখানে পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোএনজাইমেতে কনভার্ট হচ্ছে। সেখানে এখানে কোনো ডাইরেক্ট এটিপি প্রডিউস তো হচ্ছে না, কিন্তু কয় মলিকুল এনএডিএইচ প্রডিউস হচ্ছে? দুই মলিকুল এনএডিএইচ, তা প্রতি একটা এনএডিএইচ থেকে তিনটা করে এটিপি তৈরি হবে, তাহলে 2×3=6 এটিপি। কাজে এই রিয়াকশন স্টেপস থেকেও মোট কয়টা এটিপি লাভ হয়? সেটা হচ্ছে ছটা এটিপি, কিন্তু রিয়াকশন হতে লাগবে এটার মাধ্যমে, অর্থাৎ এন ডাইরেক্ট কিন্তু এটিপি তৈরি হচ্ছে না, এখান থেকে এনএডিএইচ প্রডিউস হবে, সেই এনএডিএইচটাকে নিয়ে যেটা রিয়াকশন হবে অক্সিডেটিভ ফসফোরিলেশন, সো কল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিয়াকশন, সেটা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের মধ্যে হচ্ছে, আর সেই রিয়াকশনের ফলে কী হবে? আরও ছটা এটিপি তৈরি হবে। এরপর আসি আমরা অ্যারোবিক রেসপিরেশনের নেক্সট রিয়াকশন স্টেপস, দ্যাট ইজ নোন অ্যাজ ক্রেবস সাইকেল। এখানে কী হয়? অ্যাট দ্য এন্ড অফ দ্য লিঙ্ক রিয়াকশন যেটা অ্যাসিটাইল কোএনজাইম এ যেটা প্রডিউস হচ্ছে, সেই অ্যাসিটাইল কোএনজাইম এটাকে নিয়ে যেটা সাইক্লিক রিয়াকশন প্রসেস স্টার্ট হবে, সেটাকে বলা হবে ক্রেবস সাইকেল। এই ক্রেবস সাইকেল রিয়াকশনের এখানে মাল্টিপল রিয়াকশন স্টেপস আছে, যেখান থেকে মোট ছয় মলিকুল এনএডিএইচ, আর একটা বিশেষ রিয়াকশন স্টেপস আছে যেখান থেকে দুই মলিকুল এফএডিএইচ টু প্রডিউস হবে। এখানে তৈরি হচ্ছে আর মাইটোকন্ড্রিয়ার সরি আর ক্রেবস সাইকেল রিয়াকশনের একটা বিশেষ স্টেপস আছে, যে স্টেপস থেকে ডাইরেক্ট কয় মলিকুল এটিপি তৈরি হচ্ছে? দুই মলিকুল এটিপি তৈরি হবে। অ্যাকচুয়ালি প্রথমে জিটিপি তৈরি হবে, তারপর সেই জিটিপি ভেঙে তার থেকে যেটা এনার্জি রিলিজ হচ্ছে সেটা অ্যাকচুয়ালি সেটা দিয়ে এটিপি সংশ্লেষণ হয়ে যাবে। তো আমরা এখানে দেখছি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য গ্লাইকোলাইসিস রিয়াকশন সরি ক্রেবস সাইকেল রিয়াকশন, এখান থেকে ডাইরেক্ট আমরা দুই এটিপি মলিকুল পাচ্ছি, আর ক্রেবস সাইকেল রিয়াকশন স্টেপস থেকে সিক্স মলিকুল এনএডিএইচ প্রডিউস হচ্ছে পার গ্লুকোজ মলিকুল, এবং ক্রেবস সাইকেল রিয়াকশন থেকে কি প্রডিউস হচ্ছে? দুই মলিকুল এফএডিএসটি পার গ্লুকোজ মলিকুল। তাহলে আমরা লিখে ফেলি এখানে, তাহলে এই রিয়াকশন স্টেপটার নাম হলো ক্রেবস সাইকেল। সো ক্রেবস সাইকেল রিয়াকশনে ডাইরেক্ট এটিপি প্রডিউস হচ্ছে টু এটিপি, রাইট? এবং এই রিয়াকশনে কত মলিকুল এনএডিএইচ তৈরি হচ্ছে? সিক্স মলিকুল এনএডিএইচ, এই রিয়াকশন স্টেপস থেকে আমরা ছয় মলিকুল এনএডিএইচ পাচ্ছি, 2×3, অর্থাৎ প্রতি একটা এনএডিএইচ থেকে তিনটা করে এটিপি তৈরি হবে, তাহলে হলো কত? 6×3, তাহলে হলো 18 এটিপি, প্লাস এখানে কয় মলিকুল এফএডিএস টু তৈরি হচ্ছে? দুই মলিকুল এফএডিএস টু তৈরি হচ্ছে, এবং
এই FADH2 এটাকে নিয়েও মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে যে রিয়াকশনটা হবে, সো কল্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিয়াকশন, সেখানে পার পার FADH2 মলিকুল থেকে 2 ATP মলিকুল প্রোডিউস হবে। কাজে যেহেতু ক্রেবস সাইকেল রিয়াকশন স্টেপে 2 মলিকুল FADH2 তৈরি হচ্ছে, তাহলে এখানে মোট ATP পাওয়া যাবে, প্রতি একটার থেকে 2টা করে ATP তৈরি হবে। কাজে এরকম 2টা FADH2 থেকে কয়টা ATP তৈরি হবে? 4টা ATP তৈরি হবে। সো অ্যাট দ্য এন্ড অফ দি ক্রেবস সাইকেল রিয়াকশন আমরা মোট কয়টা ATP পাচ্ছি? এখান থেকে 2টা ATP, এটা তো ডাইরেক্ট তৈরি হবে ভায়া GTP, আর যেহেতু 6টা NADH তৈরি হচ্ছে তার থেকে আমি পাচ্ছি 18টা ATP, আর যেহেতু এই রিয়াকশনে 2টা FADH2 প্রোডিউস হচ্ছে তার থেকে পাচ্ছি আমি 4টা ATP, তাহলে মোট কটা হলো এখানে? 24টা ATP, 24 ATP। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এখানে, যে তাহলে মোট কতগুলি ATP প্রোডিউস হলো? আজকের যেটা পড়াশোনার যেটা বিষয়বস্তু সেটাই হচ্ছে রেসপিরেটরি ব্যালেন্স শিটস, আমরা সেটাই আলোচনা করছি। যে এখানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্রেবস সাইকেল রিয়াকশন মোট কত মলিকুল ATP প্রোডিউস হচ্ছে, তো আমরা এখানে আরেকবার দেখে নেই। অ্যাট দ্য এন্ড অফ দ্য গ্লাইকোলাইসিস রিয়াকশন প্রসেস মোট 8টা ATP পাচ্ছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য লিঙ্ক রিয়াকশন সেখান থেকে 6টা ATP তৈরি হচ্ছে, অ্যান্ড ইন ক্রেবস সাইকেল রিয়াকশন স্টেপস সেখান থেকে মোট 24টা ATP তৈরি হচ্ছে। তাহলে এই সমস্ত ATPগুলিকে কাউন্ট করলে টোটাল ATP সংখ্যা কত হচ্ছে? 38 ATP, এই 38 ATP। অর্থাৎ পার গ্লুকোজ মলিকুল, মানে একটা গ্লুকোজ মলিকুলের যখন কমপ্লিট অ্যারোবিক রেসপিরেশনটা যখন কমপ্লিট হয় তার থেকে আমরা মোট কতগুলি ATP পাচ্ছি? 38টা ATP। গ্লাইকোলাইসিস রিয়াকশনের ফলে 8টা ATP তৈরি হবে। অক্সিডেটিভ ডি কার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড ইনটু অ্যাসিটাইল কোএনজাইম, এই যে রিয়াকশন স্টেপটা হচ্ছে সেই রিয়াকশন স্টেপস থেকে 6টা ATP প্রোডিউস হবে, আর ক্রেবস সাইকেল রিয়াকশন স্টেপস থেকে মোট 24টা ATP তৈরি হবে। এই 24, 6 আর 8, মোট 38টা ATP প্রোডিউস হবে। এই হলো রেসপিরেটরি ব্যালেন্স শিটস। এখন আমরা আলোচনা রাখছি ইফিসিয়েন্সি অফ দি অ্যারোবিক সিস্টেম। অ্যাকচুয়ালি অ্যারোবিক রেসপিরেশনে কী হচ্ছে, ফ্রম 1 ATP, একটা ATP-র থেকে, একটা ATP মলিকুল থেকে 34 kJ এনার্জি প্রোডিউস হয়। আবার বলছি আমি, একটা ATP মলিকুল থেকে 34 kJ এনার্জি প্রোডিউস হয়, ইল্ড হয়। তাহলে যেহেতু অ্যাট দ্য এন্ড অফ দি অ্যারোবিক রেসপিরেশন, অর্থাৎ গ্লুকোজ মলিকুলটাকে নিয়ে যেটা অ্যারোবিক রেসপিরেশন কমপ্লিট হলো, তাতে যেহেতু মোট ATP কত তৈরি হয়েছে? 38 ATP, পার ATP মলিকুল কি পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে? 34 kJ। তাহলে 38 ATP ইন্টু 34 kJ আসবে, তাহলে মোট কত পরিমাণ এনার্জি এখান থেকে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, যদি আমরা এটাকে ইনটু করি তাহলে গিয়ে দাঁড়াচ্ছে 1292 kJ। সো দিস ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ অ্যাকচুয়ালি অবটেইনড ফ্রম কমপ্লিট অ্যারোবিক রেসপিরেশন অফ এ গ্লুকোজ মলিকুল। আমরা দেখছি এখানে এই গ্লুকোজ মলিকুলটাকে নিয়ে যে রিয়াকশনটি স্টার্ট হয়েছে, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্রেবস সাইকেল রিয়াকশন মোট 38টা ATP প্রোডিউস হয়, প্রতি একটা ATP-র থেকে সেল 34 kJ এনার্জি পাচ্ছে, তাহলে ফ্রম 38 ATP মলিকুলস থেকে সেল মোট এনার্জি লাভ করবে 1292 kJ। এটা হচ্ছে ব্যাপারটা। তো কিন্তু যদি আমরা অন এক্সপেরিমেন্টাল বেসিস, যদি আন্ডার এক্সপেরিমেন্টাল কন্ডিশন, যদি আমরা এক মলিকুল গ্লুকোজ এটাকে যদি আন্ডার এক্সপেরিমেন্টাল কন্ডিশন আমরা যদি এটার অক্সিডেশন করি, অর্থাৎ এক মলিকুল গ্লুকোজটাকে যদি আমি এক্সপেরিমেন্টাল কন্ডিশনে যদি একে অক্সিডেশন করি, তার থেকে যেটা মোট এনার্জি যেটা রিলিজড হয় সেই এনার্জিটা হচ্ছে 2870 kJ। এই কথাটা বুঝতে হবে যে এক মলিকুল গ্লুকোজ সেটাকে যদি
আন্ডার এক্সপেরিমেন্টাল কন্ডিশন সেটাকে যদি আমি অক্সিডেশন করি তাহলে তার থেকে মোট যেটা হিট এনার্জি রিলিজড হচ্ছে দ্যাট ইজ 2870 কিলোজুল। কিন্তু ইন লিভিং সেলস এক মলিকুল গ্লুকোজের যেটা অক্সিডেশন হচ্ছে অ্যান্ড ফাইনালি ইট ব্রেক্স ইন টু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, সেখান থেকে কিন্তু মোট এনার্জি রিলিজড হচ্ছে কত, 1292 কিলোজুল। তাহলে মাঝখানের এই এনার্জিটা কোথায় যাচ্ছে? আমরা যদি এটার যদি ইফিসিয়েন্সিটা বের করি তাহলে কত পার্সেন্ট এনার্জি অ্যাকচুয়ালি ইন লিভিং সিস্টেম অর্থাৎ লিভিং সেল, সেখানে এক মলিকুল গ্লুকোজ অক্সিডেশন হলে তার থেকে যে পরিমাণ এনার্জি আমি পাচ্ছি, আর এক মলিকুল গ্লুকোজ সেটা এক্সপেরিমেন্টাল আন্ডার এক্সপেরিমেন্টাল কন্ডিশনে সেটাকে যদি আমি অক্সিডেশন করি তার থেকে কি পরিমাণ এনার্জি পাচ্ছি, 2870 কিলোজুল। তাহলে কত কত পার্ট, তাহলে অ্যাকচুয়ালি মাঝখানে যেটা এনার্জি গ্যাপ, এই এনার্জিটা কোথায় যায়? সেই এনার্জি অ্যাকচুয়ালি হিট এনার্জি হিসাবে সেটা কি হয়, সেটা লস হয়ে যাচ্ছে, সেটা হিট এনার্জি হিসাবে লস হয়। আমরা যদি এখানে দেখি দাস দি অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি অফ দি অ্যারোবিক সিস্টেম ইন লিভিং সেল যদি বের করি আমরা তাহলে এফিসিয়েন্সি কত দেখা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 1292/2870, এই ভ্যালুটাকে আমি নিলাম, এর পার্সেন্টসটা আমি বের করছি, তাহলে হচ্ছে 45%। অ্যাকচুয়ালি একটা গ্লুকোজ মলিকুলের অক্সিডেশন হলে, যদি একটা গ্লুকোজ মলিকুলকে যদি আন্ডার এক্সপেরিমেন্টাল কন্ডিশন এটাকে যদি অক্সিডেশন করা যায় তাহলে যে পরিমাণ এনার্জি রিলিজড হবে আমরা কিন্তু ইন লিভিং কন্ডিশন সেই পরিমাণ এনার্জি পাচ্ছি না, এটার কত পার্সেন্ট এনার্জি পাচ্ছি, 45%। তা বাকি 55% এনার্জি কোথায় যাচ্ছে? সেই 55% এনার্জিটা অ্যাকচুয়ালি হিট এনার্জি হিসাবে কি হচ্ছে, লিভিং সিস্টেম থেকে সেটা কি হয়, লস হয়। অনলি দ্য 45% এনার্জি, হিট এনার্জি ইজ বিং ইউজড ইন দি ফরমেশন অফ 38 এটিপি মলিকুলস অ্যান্ড রেস্ট অফ দ্য এনার্জি উইল বি লস্ট অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য এনার্জি জেনারেটেড ডিউরিং দ্য রেসপিরেশন ইজ রিলিজড ইন দ্য ফর্ম অফ হিট, বাকিটা হিট হিসাবে লস হবে। বোঝা যাচ্ছে? আমি আবার কথাটা রিপিট করে দিচ্ছি যে এক মলিকুল গ্লুকোজ এটাকে যদি আন্ডার এক্সপেরিমেন্টাল কন্ডিশনে যদি এটাকে আমি অক্সিডেশন করি তাহলে মোট যেটা হিট এনার্জি রিলিজড হয় দ্যাট ইজ 2870 কিলোজুল, বাট ইন লিভিং কন্ডিশনস অর ইন এ সেল হোয়েন এ গ্লুকোজ মলিকুল ইজ বিং অক্সিডাইজড ইন টু কার্বন ডাইঅক্সাইড ওয়াটার তার থেকে যেটা হিট এনার্জি রিলিজড হয় তার অনলি 45% অ্যাকচুয়ালি ইউজড হচ্ছে ইন ফরমেশনস অফ 38 এটিপি মলিকুলস, 48%, কারণ আমরা 38 এটিপি এখানে বের করেছি, প্রতি একটা এটিপির থেকে 34 কিলো জুলস তৈরি হয়, তাহলে 38টা এটিপি যেহেতু তৈরি হয়েছে তা মোট আমি কত এনার্জি পাচ্ছি, 1292 কিলো জুল। কিন্তু অ্যাকচুয়ালি গ্লুকোজ মলিকুলের অক্সিডেশন হলে কিন্তু 2870 কিলো জুল এনার্জি রিলিজড হয়, কিন্তু আমি পাচ্ছি তো কম, তা বাকিটা কোথায় গেল? টোটাল যেটা এনার্জি রিলিজড হওয়ার কথা তার থেকে আমি কতটুকু এনার্জি পাচ্ছি, অনলি 45%, তা বাকি 50% হিট এনার্জি কোথায় গেল? সেটাই বলা হচ্ছে এখানে, যে বাকি যেটা 55% যেটা হিট এনার্জি হুইচ ইজ জেনারেটেড ডিউরিং দি অক্সিডেশন প্রসেস রেসপিরেশন রিয়াকশন ইজ রিলিজড ইন দ্য ফর্ম অফ হিট, সেটা আমাদের শরীর থেকে হিট হিসাবে কি হয়, বের হয়ে যায়। অনলি 45% এনার্জি ইজ বিং ক্যাপচার্ড ইন দ্য ফর্ম অফ এটিপি মলিকুল, সেটাই আমরা পাই। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য রেসপিরেটরি ব্যালেন্স শিটস অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং টুডেস ক্লাস, থ্যাংক ইউ।